নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মিত্রা তিথি দে এবং আমার বাবা শ্রী তপন দে আজ আমরা দুজন লাইভে এসেছি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত পেজ থেকে আপনাদের কিছু লৌকিক সুরাশ্রয়ী রবি গান শোনাবো বলে। এই অনুষ্ঠানের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই রবীন্দ্রসঙ্গীত পেজের সমস্ত সম্মানীয় অ্যাডমিনদের এবং শ্রোতা বন্ধুদের, সেই সাথে যারা এখন আমাদের অনুষ্ঠান শুনছেন বা এর পরে শুনবেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজ সন্ধ্যায় আগেই বললাম কিছু লৌকিক সুরাশ্রয়ী রবি গান গাইব, তার মধ্যে কিছু গাইব একক কণ্ঠে, কিছু গাইব দ্বৈত কণ্ঠে, থাকবে বেশ কিছু তথ্যসহ আলোচনাও। এর মধ্যে কিছু আমরা গাইছি পূর্ণাঙ্গ গান, প্রায় সবকটাই পূর্ণাঙ্গ গানই গাইছি, তার মধ্যে কয়েকটা থাকছে আংশিকভাবে। আচ্ছা, আমাদের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে নিশ্চয়ই অনেকেই বলছেন, তাহলে আমরা অনুষ্ঠানে চলে যাই। আই থিঙ্ক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ কিছু যারা অনেকেই আছেন বলছেন, দুজনকেই শুভেচ্ছা, ধন্যবাদ, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। বিনায়কদা আছেন, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করছি অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গানের জগৎ গড়ে উঠেছিল মার্গ, বিদেশী ও লৌকিক সঙ্গীতের ত্রিবেণী সঙ্গম, সাথে ছিল কিছু প্রাদেশিক সুরের প্রভাব। আমরা আজ তাঁর কিছু লৌকিক সুরাশ্রয়ী গানের ডালি নিয়ে এসেছি আপনাদের শোনাব বলে। রবীন্দ্রনাথের লৌকিক সুরাশ্রয়ী গানে কীর্তন, বাউল, রামপ্রসাদী ও সারি গানের প্রভাব থাকলেও উত্তরবঙ্গের ভাওয়াইয়া, মালদহের গম্ভীরা, পুরুলিয়ার টুসু বা ঝুমুর গানের প্রভাব পড়েনি। প্রাচীন বৈষ্ণব পদকর্তাদের গীতি কবিতার কাব্যরস মাধুর্য, রচনা বৈচিত্র্য, কীর্তনাশ্রয়ের সুর ও গায়কের মর্মস্পর্শী আবেদন এবং ব্রজবুলির ভাষালালিত্য রবীন্দ্রনাথের শিল্পী মনকে যে গভীরভাবে স্পর্শ করেছিল ও তাঁর সঙ্গীত রচনায় প্রভাব বিস্তার করেছিল, ছদ্ম নামে রচিত ভানু সিংয়ের পদাবলী তার সমুজ্জ্বল নিদর্শন। এ পদগুলি খুব কম বয়সের রচনা এবং এগুলিতেই প্রথম কীর্তনের সুরপ্রয়োগ ঘটেছিল। এগুলির বিষয়বস্তু রাধাকৃষ্ণের লীলা প্রসঙ্গ, আমাদের প্রথম নিবেদন এরই একটি পদ। সজনী সজনী রাধে কাড়ো দেখাবা মুজাহিয়া, সজনী সজনী রাধে কাড়ো দেখাবা দেখাবা মুজাহিয়া।
চৈতন্যদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যে ভক্তির রসধারার প্লাবন বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তার অবলম্বন ছিল এই কীর্তন গান। এটি একান্তভাবে বাংলার নিজস্ব গীতশৈলী। এ গানে আখর প্রয়োগেরও প্রথা ছিল। রবীন্দ্রনাথ একে বলতেন কথার তান। আখরের কাজ হল মূল গানের অবগুণ্ঠিত মাধুর্যের ব্যঞ্জনাকে ফোটানো। এবার পরিবেশিত হচ্ছে আংশিকভাবে একটি আখরযুক্ত কীর্তনাঙ্গের গান। Oh.
শিব শঙ্কর বাবু বলছেন রিয়েলি ম্যাজিক্যাল ভয়েস, কোনো কথা হবে না। অনেকেই আছেন সাথে, অমৃতাদি তরুণ কাপু, অমিতাভ চন্দ বাবু আছেন, ডক্টর অমিতাভ চন্দ, অপূর্ব বলছেন, অনেক ধন্যবাদ দিদি কাকু আছো। চলে যাচ্ছি আমরা পরের গান। রবীন্দ্রনাথ তাঁর সমগ্র সঙ্গীত সৃষ্টিতে কীর্তনের ভাবধারাকে নিবিড়ভাবে গ্রহণ করেছেন। তিনি তাঁর কীর্তনাঙ্গ গানগুলিতে একদিকে যেমন প্রাচীন ধারাবাহিকতা রক্ষা করেছেন, অন্যদিকে তেমনি নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে আখরকে বর্জন করেছেন, সম্ভবত এর প্রয়োজনীয়তা তাঁর কাছে কমে এসেছিল। একথার সত্যতা আমরা উপলব্ধি করি পরবর্তীকালে আখরহীন গানের সংখ্যাধিক্যে। আখরহীন কীর্তনাঙ্গ গানে যাবার আগে আমরা আর একটি আখরযুক্ত গান শোনাব। আগের গানটিতে লয় ফেরটা ছিল, এ গানটি একই লয়ে গীত কিন্তু আখর প্রয়োগের আঙ্গিকটি ভিন্নতর। গানটি সাপমোচ নৃত্যনাট্যে সখীদের গান হিসাবে প্রযুক্ত হয়েছে। Come on.
চিরশ্রীদি বলছেন বাহ সুন্দর, অমৃতাদি বলছে অপূর্ব, মঞ্জুশ্রীদি বলছেন বাহ দারুণ লাগছে, পারন্তদি বলছেন বাহ খুব ভালো লাগছে, নিখিল কাকু বলছো আহা মধুর সুরের নিবেদন, অঞ্জনাদি বলছেন আহা অসাধারণ, জুইদি বলছেন খুব ভালো, রাজন্যা ভৌমিক বলছেন বাহ, সুকৃতিদি বলছো খুব ভালো লাগছে, অনুভবাজ্ঞা বলছো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা আছেন আমাদের খুব ভালো লাগছে। যত দিন গেছে তার গানের সুর সংযোজনায় কীর্তনের প্রভাব পড়েছে বিচিত্রভাবে। এই গান যেখানে অনুকৃতি নয় প্রেরণা মাত্র, সেখানেই তার সৃজনী প্রতিভা নিজস্ব পথ খুঁজে পেয়েছে। পরের গান আমার মন মানে না, গৌতম বাবু বলছেন অসাধারণ, অমিতাভ ডক্টর অমিতাভ চন্দ্র বলছেন অতুলনীয় পিতাপুত্রী। অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের, আপনারা আছেন, ডক্টর অমিতাভ চন্দ্র এত ব্যস্ত মানুষ তাও উনি দেখছেন আমাদের অনুষ্ঠান, আমাদের খুব ভালো লাগছে। চলে যাচ্ছি পরের গানে। Thank you.
বলছেন তপনদা গানটা শুনে আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ কাকু। শিব শঙ্কর বাবু বলছেন বোথ আর গ্রেট সিঙ্গার, নো ডাউট ইন দ্যাট, অনেক ধন্যবাদ আপনাকে। দেবাশিস মণ্ডল বলছেন খুব সুন্দর, কথা ঠিক বুঝতে পারছেন তবে কি লেখা, প্রাণস্পন্দনের, আচ্ছা প্রাণস্পন্দনের গুণ এবং খুব সুন্দর অতুলনীয় গান, অসংখ্য ধন্যবাদ। একজন বলেছেন খুব সুন্দর হচ্ছে মনমোর মেঘের সঙ্গী, শোনানো যাবে কি? আজকে আমাদের তো একটা নির্বাচিত বিষয় উপর করছি, মাফ করবেন আজকে করতে পারবো না, ওটা কখনো সুযোগ হলে নিশ্চয়ই করব। আর একজনও বলেছেন আমি জেনে শুনে বিশ করেছি পান গানটা, গানগুলো খুবই প্রিয় গান, আমরা খুব গাইও গানগুলো আর কি, কিন্তু আজকে যেহেতু লৌকিক সুরাশ্রয়ী গানের ডালি নিয়ে আমরা এসেছি তাই আজকে গাইছি না, নিশ্চয়ই কখনো শোনাবো আপনাদের। একজন বলছেন বাবা মেয়ের এই অনুষ্ঠানে বড় আনন্দ পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1299 বঙ্গাব্দে সাজাতপুরে থাকাকালীন কবি খাঁচা ও বনের পাখি নামে একটি অবিস্মরণীয় কবিতা লেখেন এবং পরে এটি দুই পাখি নামে মুদ্রিত হয়। ওই বছরেই কবিতাটিতে সুরারোপ করেন। কীর্তনাঙ্গ গানটিতে সুরের বৈচিত্র্য কম কিন্তু এর বিষয়বস্তুর গভীরতা আমাদের অবাক করে দেয়। পাখি বলে রা
মা বলছো খুব দরদে গান, মন ভরে যায় একদম। প্রবালদা বলছেন অপূর্ব, তাতোষী কাকিমা বলছো ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, অনিতা মজুমদার বলছেন দারুণ লাগছে দিদি, আব্দুর রহমান বলছেন চমৎকার পরিবেশনা, সোমা শুভ্রবাবু বলছেন অপূর্ব, অসংখ্য ধন্যবাদ সবাইকে। কবির সৃষ্টিশীল মন সবসময় নতুন কিছু সংযোজনের জন্য ব্যাকুল থাকত। সৃষ্টির পথে কত অভিনবত্ব এসেছে, তার বেশিরভাগ কীর্তনাঙ্গের গানই চারতুক বা কলি বিশিষ্ট, কিন্তু পরবর্তীকালে আজি এই নিরালা কুঞ্জে কৃষ্ণকলি আমি তারেই বলি এবং আমার প্রাণের পরে চলে গেল কে ইত্যাদি গানগুলির প্রায় প্রতি কলিতে সুর বৈচিত্র্য দেখা যায়। Yeah.
বাবুয়ালা বলছেন, মন ভরে গেল তপনদা, সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান। রুমি রেহমান বলছেন, খুব পছন্দের গান আমার। প্রদোষ চক্রবর্তী বলছেন, অসাধারণ কণ্ঠ দাদা। গৌতম বাবু বলছেন, অনুষ্ঠান খুব ভালো লাগছে, শুভকামনা রইল আরও যেন ভালো হয়। সময় শুভ্রবাবু বলছেন, প্রিয় গানটি শুনতে পেয়ে খুব ভালো লাগছে। প্রবালদা বলছেন, আহা দারুণ। পারমিতাদি বলছো, অসাধারণ দাদা। নিখিল কাকু বলছো, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাউল গান বাংলার লোক সংস্কৃতির আরেকটি গর্বের ধন। রবীন্দ্রনাথ ছিলেন বাউল মতবাদের প্রতিও শ্রদ্ধাশীল। মানুষের প্রতি ছিল তাঁর প্রাণের দরদ ও অফুরন্ত ভালোবাসা। গীতাঞ্জলিতে তিনি তাই বলেছেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন কোণে কাহারে তুই খুঁজিস সঙ্গপণে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে গানটিতে বাউল ভাবনার মর্মবাণী উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। বাউলাঙ্গ গানের সূচনা করছি আমরা এই বিখ্যাত গানটি দিয়ে। মনকে নিরুদ্ধ করে সদ্য ঘরের কোণে বসে মুক্তি লাভ করাকে কবি অকিঞ্চিতকর মনে করতেন। তাই সহজেই বলতে পেরেছেন, দ্বার রুদ্ধ করে যোগাসন সে নহে আমার। খাঁটি বাউল ভাবের গান তিনি যে কটি রচনা করেছেন সেগুলিতে দেখতে পাওয়া যায় উপনিষদের ব্রহ্মপুরুষ বাউল দর্শনের মনের মানুষ হয়ে তার উপলব্ধির গোচর হয়েছে। এবার এমন আরেকটি গান, আমি তারে জানি আমায় যে জানি।
জানে তারেই জানে তারেই জানি তারেই জানে আমায় যে জন আপন জানে তারেই জানে তারে দানে দানে আমার যার অধিকার আমার দানে তারেই জানে স্বাক্ষর বহন করছে কত গান। লৌকিক সুরের আঙিনায় থেকেও তার নবধারার সুর প্রয়োগ ঘটেছিল নির্ঝরিণীর মতো, যা আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। 1322 বঙ্গাব্দে কবির 54 বছর বয়সে রচিত যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানটি এক্ষেত্রে বিশেষভাবে স্মরণযোগ্য। এর কাব্য সুষমা ও সুর স্বাতন্ত্র্য। গানটি বেশ বড়, তাই পরিবেশিত হচ্ছে আংশিকভাবে, কারণ সময়ের বিষয়টি একটু বিবেচনায় রাখতে হচ্ছে। Yeah.
তারার পানে চেয়েছে নাই মা আমায় ডাকলে যখন করবে না মোর পায়ের চিহ্নকেই মাঠে আমি পারিব না আমি পারিব না মোর খেয়া করে এই ঘাটে গো যখন করবে না মোর পায়ের চিহ্নকেই মাঠে যখন করবে না মোর পায়ের চিহ্নকেই মাঠে সেবাস্টিয়ান গোমস বলছেন ভেরি নাইস ছোটন মজুমদার বলছেন প্লিজ ও আমার দেশের মাটি গানটা আমরা একটু পরেই গাইব আমাদের আজকের অনুষ্ঠানে আছে গানটি সোমা শুভ্রবাবু বলছেন অপূর্ব অপূর্ব সুজিত বাবু বলছেন আমার ভীষণ প্রিয় গান ধন্যবাদ লিদি বলছেন নাইস রুমাদি বলছেন তথ্য সমৃদ্ধ সুন্দর অনুষ্ঠান খুব ভালো লাগছে রীনা কুণ্ডু বলছেন বা সুজিত রায় বলছেন অসাধারণ মধুমিতা চৌধুরী বলছেন ভীষণ প্রিয় গান আমার নিখিল কাকু বলছো সাধু সাধু অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কোন শুভক্ষণেই না মহর্ষি দেবেন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজে তার প্রতিভাধর পুত্রকে শিলাইদহে পাঠিয়েছিলেন সেখানে পদ্মা নিকটবর্তী গ্রাম্য জীবনের সাথে তার নিবিড় পরিচয় ঘটে সেখানে থাকাকালে কত আউল বাউল ফকিরকে ডেকে কথা বলেছেন গান শুনেছেন বাউলদের মধ্যে যাদের সাথে তার পরিচয় ঘটেছিল তারা হলেন লালন ফকির শেখ মচ্ছান ফকির এবং গগন হরকরা ১৯০৫ সাল বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে বাংলা তখন উত্তাল এই সময় কবি গানে গানে মাতিয়ে তুললেন দেশবাসীকে এই মহৎ কর্মে তার অসীম অনুরাগের ছোঁয়া শ্রদ্ধার ধন লোকস্তরে বাউল সুখ তাঁর কাছে সবচেয়ে উপযোগী মনে হয়েছিল গগন হরকরার বিখ্যাত গান আমি কোথায় পাবো তারে গানটির অনুসরণে রচনা করলেন কালজয়ী স্বদেশ প্রেমের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাউল সুরে একের পর এক গান রচনা করে চললেন তিনি আমার গোর কেনে কেঁদে এলো ও নরহরি এই গানটির সুরটি অনুসরণ করে রচনা করলেন অবিস্মরণীয় দেশমাতৃকার বন্দনা গান ও আমার দেশের মাটি প্রথমে মূল গানটি এবং পরে কবিরচিত গানটি আমরা গাইব আমার গোর কেনে কেঁদে এলো ও নরহরি সোনার গোর কেনে কেঁদে এলো ও নরহরি ওই ওরে তোরে বাকি ভাব তারে বাকি ভাব বুঝিতে সোনার গৌর কেনে কেঁদে এলো ও না
গানটির ছত্রে ছত্রে যেখানে ঝরে পড়েছে সতীমাতার বিলাপ, কবি রচিত গানটির বিষয়বস্তু সেখানে হয়ে দাঁড়াল দেশমাতৃকার বন্দনা। মূল গানের নিঃসঙ্গতা কবির গানে রূপ নিল সার্বজনীনতায়। মূল গান ও কবি রচিত গানটির লয়ের পার্থক্যটিও লক্ষণীয়। Yeah.
বলছেন খুব ভালো লাগছে, মধুরিমা চৌধুরী বলছেন অসাধারণ পরিবেশনা, প্রবালদা বলছেন মন ভরে গেল, কি অপূর্ব লাগছে দারুণ, মঞ্জুশ্রুতি বলছেন আহা বড় সুন্দর, বড় প্রিয় গান, আমার অনেক শুভেচ্ছা তপনবাবু, সুজিত রায় বলছেন ঈশ্বর প্রদত্ত আপনাদের কণ্ঠ, প্রবালদা বলছেন অপূর্ব, একরামুল হক বলছেন চমৎকার পরিবেশনা, প্রদীপদা বলছো সঙ্গীত নির্বাচন অসাধারণ, মৈত্রীদি বলছেন অসাধারণ, মিতালিদি বলছে না, সোমা শুভ বলছেন খুব সুন্দর একটি মন্দ উপভোগ করছি, অনেক ধন্যবাদ। আমি সব কমেন্ট সত্যি বলতে পড়তে পারছি না, পরে নিশ্চয়ই সবার উত্তর দেবো আমরা। কবি রচিত একই সুরভঙ্গিমার আরেকটি গান যেটি পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত, সেই গানটি আংশিকভাবে পরিবেশিত হচ্ছে শুধু সাদৃশ্যটুকু দেখাবার জন্য। আগুন আমার ভাই আমি তোমার জয় গাই, ওরে আগুন আমার ভাই আমি তোমার জয় গাই, তোমার ওই শিকল ভাঙা এমন রামতি দেখি নাই, তোমার ওই শিকল ভাঙা এমন রামতি দেখি নাই, ওরে আগুন আমার ভাই আমি তোমার জয় গাই। অসাধারণ, মৈত্রীদি বলছেন অপূর্ব কণ্ঠ, প্রবালদা বলছেন সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীদেরকে, সাগরকান্তি দে বলছেন ওয়াও ভেরি নাইস, গৌতমবাবু বলছেন খুবই সুন্দর গান গাইছেন, উৎপল সাহা বলছেন আজকের সন্ধ্যা সুরে সুরে আনন্দে কাটলো, ধন্যবাদ পিতা পুত্রী, নয়নদা বলছেন খুব ভালো লাগলো, সমীশ্বরী বলছে আহা অপূর্ব, রুমা মজুমদার বলছেন এমন সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য শিল্পীদের অজস্র ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বাউল সুরকে আশ্রয় করে তিনি যেসব গান ওই সময় রচনা করলেন সেগুলিতে রয়েছে আত্মনির্ভরতার কথা, একাত্মতার কথা, হতাশা থেকে মুক্তির কথা, কোথাও বা অভয়বাণী শুনিয়ে দেশবাসীকে জাগিয়ে তোলার আহ্বান, আবার কোথাও রয়েছে তার প্রিয় অপরূপা বঙ্গমাতার সৌন্দর্য বর্ণনা, যার ভাষা ও চিত্রকল্প আমাদের মুগ্ধ করে, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। এই পর্বে রচিত কিছু গান আবার একলার গান, যে গান সাথী হারা হয়েও একা এগিয়ে যেতে প্রেরণা দেয়। কবি এক বাউলের কণ্ঠে হরিনাম দিয়ে জগৎ মাতালে গানটি শোনেন, এর সহজ সরল সুরে অনুপ্রাণিত কবি সৃষ্টি করলেন চিরন্তন একা চলার গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, গানটি গান্ধীজির খুব প্রিয় ছিল। Thank you.
সুজিত বাবু বলছে, এত সুন্দর অনুষ্ঠানে শ্রোতা হয়ে আমি সমৃদ্ধ। ধন্যবাদ দাদা। বিশ্বজিৎ আচার্য বলছেন দারুণ। নিখিল কাকু বলছে অপূর্ব অপূর্ব। মধুমিতা চৌধুরী বলছে নাহা। অমৃতাদি বলছো বাহ দারুণ। বিশ্বজিৎ আচার্য বলছেন সুপার। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত যত শুনি তত ভালো লাগে। মৈত্রীদি বলছেন। সোমা শুভ্রবাবু বলছেন খুব সুন্দর সুনির্বাচিত গান। লিলিদি বলছেন মূল গান ভীষণ ভালো লাগলো। আফরিন হক বলছেন মাচ অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স, ক্যারি অন সিঙ্গিং। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কবি যে কেবল কীর্তনাঙ্গ বা বাউলাঙ্গ গান রচনা করে লৌকিক সুরের প্রতি তাঁর দায় মিটিয়েছেন তা নয়। বাংলার অন্য ধারার সুর তার পরিধি যতই সীমাবদ্ধ হোক না কেন, তাকেও উপেক্ষা না করে সযত্নে আপন মনের মাধুরী মিশিয়ে দিয়েছেন এক সামগ্রিক রূপ। রামপ্রসাদী সুর তার প্রকৃষ্ট উদাহরণ। মাতৃসাধক রামপ্রসাদ সেন যে বিশেষ ঢঙের সুর উদ্ভাবন করেছিলেন ও তার গানে প্রয়োগ করেছিলেন তা রামপ্রসাদী সুর নামে খ্যাত। এই সুরের আবেদনটি বড়ই আপনার, বড়ই কাছের ও সহজ গ্রাহ্য। এবার একটি রামপ্রসাদী সুরের মাঝিরা যে নৌকা চালনা করে তার বিশেষ একটা ছন্দ থাকে। এই ছন্দ ভঙ্গ হলে নৌকার গতিও হয় ভঙ্গ। নৌকা চালনার প্রতিযোগিতাও গান সহযোগে হতে দেখা যায়। এই গানগুলিকে সাধারণভাবে সারি গান বলা হয়ে থাকে। কবি যে কটি ক্ষেত্রে সারি গানের সুর প্রয়োগ করেছেন তার মধ্যে অন্যতম তোমার খোলা হাওয়া লাগিয়ে ফেলে গানটি। এই গানটা আমি কমেন্টে দেখলাম একজন লিখেওছেন একটু আগে, তখন আপনার গান হচ্ছিল বলে আমি আর পড়িনি কমেন্টটা। তিনি যদি থাকেন তার তিনি শুনবেন গানটা। তোমা
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া প্রবলদা বলছেন মন ভরে গেল অপূর্ব লাগছে, সুজিতদি বলছেন অপূর্ব, সোমা শুভ বলছেন মন ভরে গেল, সুজিতও বলছেন বন্দি জীবনের বিষাদ থেকে মুক্তি। থ্যাংক ইউ দাদা, এত বড় কমপ্লিমেন্ট, আমাদের খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আজকের শেষ গানে। রবীন্দ্রসঙ্গীতে লৌকিক সুর বিষয়টি এত ব্যাপক ও গভীর, যা অল্প সময়ে ধরা প্রায় অসাধ্য, কেবলমাত্র ছুঁয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। সত্যি কথা বলতে কি, তার হাতে পড়ে বাংলার লোকায়ত গানের হয়েছে দ্বিতীয় জন্ম। অনেকক্ষণ আপনারা আমাদের সাথে আছেন, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব এই বাউলাঙ্গের গান দিয়ে। আপনি দুঃখিত যে শেষটা আমি ভালোভাবে গানটা করতে পারলাম না, আসলে ওয়েদারটা একেবারে এই গলাটা সাথ দিচ্ছে না, কিছুদিন ধরে এই শরীরটা মানে গলাটা প্রবলেম হচ্ছে একটু ওয়েদারের জন্য। All right.
হয়েছেন, বেস্ট সিলেকশন, বেস্ট পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। বিনয়দা বলছেন খুবই ভালো অনুষ্ঠান শুনলাম, বিশ্বজিৎদা বলছেন সুপার, প্রবালদা বলছেন সব ঠিক আছে, সুপর্ণা দি বলছেন খুব সুন্দর লাগলো, নিখিল কাকু বলছেন এমন সুন্দর তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তপনদাকে আমার প্রণাম, অতিথিকে অনেক শুভেচ্ছা জানাই। অমৃতাদি বলছো অসাধারণ লাগলো আজকের অনুষ্ঠান। সোমা শুভ্রবাবু বলছেন সুন্দর গ্রন্থনা, তপনবাবু এবং মিত্রাতিথিকে অশেষ ধন্যবাদ একটি সুন্দর সাজানো গানের ডালির জন্য। এই গ্রন্থনা পুরোটাই বাবারই লেখা। মৈত্রেদি বলছেন খুব ভালো গানটা, পুরো অনুষ্ঠানটি ভালো লাগলো। নয়নদা বলছেন খুব ভালো লাগলো এই শেষ গানটি, কান হাসি দোলদোলাম। আফরিন হক বলছেন থ্যাংক ইউ বোথ সো মাচ ফর আ ওয়ান্ডারফুল পারফরমেন্স, উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড লুক ফরওয়ার্ড টু মোর অফ ইউর সিঙ্গিং, থ্যাংক ইউ। শর্মিলাদি বলছেন তপনদা গলার কষণীয় ভালো গান শোনালেন, আপনার কণ্ঠ তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, এই কামনা করি। সুপ্রিয় মুখার্জি বলছেন বা খুব ভালো লাগলো। প্রবালদা বলছেন আজকের অনুষ্ঠানের সাক্ষী থাকলাম, এর জন্য নান্দনিককে ধন্যবাদ জানাই, তপনদা প্রণাম নেবেন, মিত্রাতিথিকে শুভেচ্ছা জানাই। নিখিল কাকু বলছেন সাধু সাধু, সবাইকে অশেষ ধন্যবাদ, অনেকক্ষণ আমাদের সাথে রয়েছেন, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকার চেষ্টা করুন, স্বস্তিতে থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করি। যাদের কমেন্ট করতে পারলাম না কিছু মনে করবেন না, আমরা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব পরে। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আবার দেখা হবে। আর যারা গানের অনুরোধ করেছিলেন আজকে সুযোগ হলো না, পরবর্তীকালে কখনো নিশ্চয়ই করব। সবাই ভালো থাকবেন, আজকে আমরা আসছি, শুভরাত্রি।